কোনো দেশের উচ্চতম এবং বৃহত্তম যে নির্মাণ বা স্থাপনাগুলি সেগুলো সেই দেশের সভ্যতা এবং উন্নয়নের প্রতীক। এবং এই ধারা কিন্তু নতুন নয়, শুরু হয়েছিল আজ থেকে 4,500 বছর আগে পিরামিড নির্মাণের মধ্য দিয়ে। পিরামিডের যে উচ্চতা এটা দীর্ঘদিন কিন্তু বিশ্বের একটা রেকর্ড ছিল। পরবর্তীতে অন্যান্য দেশে বিভিন্ন ধরনের নির্মাণ এই উচ্চতাকে ছাড়িয়ে যায় এবং বর্তমানে গত 11 বছর ধরে উচ্চতম নির্মাণ হিসেবে বা স্থাপনা হিসেবে রেকর্ডটি যে দেশে রয়েছে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ইতিমধ্যেই বুঝে গেছো আমি কার কথা বলতে যাচ্ছি। আমি বুর্জ খলিফার কথা বলতে যাচ্ছি। আজকে রেনবো ওয়ার্ল্ডে বলবো বুর্জ খলিফার কথা। তার আগে তোমরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং আমার সঙ্গে থাকো, এবং আমি আছি তোমাদের সঙ্গে এম মল্লিক। তাহলে চলো শুরু করা যাক। বুর্জ খলিফার উচ্চতা 828 মিটার বা 2,717 ফুট। এটি তাইওয়ানের তাইপে 101 টাওয়ারের থেকেও বেশি উচ্চতর। তাইপেই 101 ভবনটির উচ্চতা 508 মিটার বা 1,667 ফুট। 2004 থেকে 2009 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল পৃথিবীর উচ্চতম স্থাপনা। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত উইলিস টাওয়ারটি 442 মিটার উঁচু। বুর্জ খলিফা এতই উঁচু একটি ভবন যে এর নিচতলা আর সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে 10 ডিগ্রি সেলসিয়াস। বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন, যা 4 জানুয়ারি 2010 তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয়। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় 2004 খ্রিস্টাব্দে আর শেষ হয় 2009 খ্রিস্টাব্দে। এটি তৈরিতে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর বহিঃপ্রাঙ্গণে অবস্থিত ফোয়ারা নির্মাণে ব্যয় হয়েছে 133 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এই ভবনে 1,044টি অ্যাপার্টমেন্ট আছে। 43তম এবং 76তম তলায় আছে 2টি সুইমিং পুল। আরও আছে 160টি কক্ষ বিশিষ্ট একটি হোটেল। 124তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘন্টায় 40 মাইল। 2004 খ্রিস্টাব্দে শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। এমনও দিন গেছে যে প্রতিদিন 12,000 নির্মাণকর্মী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল। সে সময় প্রতি 3 দিন পরপর একটি করে ছাদ তৈরি করা হয়েছে। 163 তলা বিশিষ্ট বুর্জ খলিফার বিভিন্ন তলার ব্যবহার এবং বিন্যাস এরকম। 160 থেকে 163 তলা কারিগরি বিভাগ, 156 থেকে 159 যোগাযোগ এবং সম্প্রচার, 155 তলা কারিগরি, 149 থেকে 154 কর্পোরেট স্যুট, 148 দ্য নিউ ডেক পর্যবেক্ষণাগার, 139 থেকে 147 কর্পোরেট স্যুট, 136 থেকে 138 কারিগরি, 125 থেকে 135 কর্পোরেট স্যুট, 124 অ্যাট দ্য টপ পর্যবেক্ষণাগার, 123 স্কাই লবি, 122 অ্যাটমোসফিয়ার রেস্তোরাঁ, 111 থেকে 121 কর্পোরেট স্যুট, 109 থেকে 110 কারিগরি, 77 থেকে 108 আবাসিক, 76তম তলা স্কাই লবি, 73 থেকে 75 তলা কারিগরি, 44 থেকে 72 তলা আবাসিক, 40 তলা স্কাই লবি, 40 থেকে 42 কারিগরি, 38 থেকে 39 তলা আরমানি হোটেল স্যুট, 19 থেকে 37 তলা আবাসিক, 17 থেকে 18 কারিগরি, 9 থেকে 16 আরমানি বাসস্থান, 1 থেকে 8 তলা আরমানি হোটেল, নিচতলা আরমানি হোটেল, খোলা স্থান আরমানি হোটেল, B1 এবং B2 পার্কিং এবং কারিগরি। বুর্জ খলিফা আরবি শব্দ, এর বাংলা অর্থ খলিফার টাওয়ার। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ভবনটির উদ্বোধন করেন।
তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করেন বুর্জ খলিফা। 2010 সালের 4 জানুয়ারি আরব আমিরাতে দুবাই শহরে অবস্থিত এই ভবনটি উদ্বোধন করা হয়। নির্মাণাধীন সময়ে এই ভবনটিকে সবাই বুর্জ দুবাই নামে চিনলেও উদ্বোধনের সময় নাম পরিবর্তন করে রাখা হয় বুর্জ খলিফা। এই ভবনটির আরেক নাম দুবাই টাওয়ার। বিশ্বের সর্বোচ্চ ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস এবং স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একসাথে রাখতে 17টি স্টেডিয়ামের সমান জায়গার প্রয়োজন হবে। ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইট বালি সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে 1283 মাইল লম্বা দেয়াল তৈরি করা যেত। আশ্চর্যের এখানেই শেষ নয়, রকেটের মতো দেখতে 206 তলা বিশিষ্ট বুর্জ খলিফার মোট উচ্চতা 2717 ফুট। 6,00,000 বর্গ ফুট বিশিষ্ট এই ভবনে একসঙ্গে 12,000-এরও বেশি লোকের সমাবেশ হতে পারে। বুর্জ ভবনে 54টি এলিভেটর বা লিফট আছে, এগুলোর গতি ঘন্টায় 40 মাইল। বিলাসবহুল এই ভবনের এক একটি কামরা কেনার জন্য বর্গমিটার প্রতি ক্রেতাদের গুনতে হয়েছে গড়ের $37,500। এত উচ্চ মূল্য থাকা সত্ত্বেও 2 বছরের মধ্যেই 900 কামরার প্রায় সবকটি বিক্রি হয়ে গেছে। বুর্জ খলিফায় প্রতি বর্গফুট জায়গার মাসিক ভাড়া অফিস বা আদালতের জন্য $4,000 বা $280,000। বুর্জ খলিফায় আমেরিকানদের বসবাসের অগ্রাধিকার বিশেষভাবে লক্ষণীয়, তাদের জন্য এই ভবনের 9 থেকে 16 তলা পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ভবনের 19 থেকে 37 তলা এবং 77 থেকে 108 তলায় থাকার ব্যবস্থা আছে। প্রায় 900টি অ্যাপার্টমেন্ট আছে ভবনে। 158 তলায় আছে একটি মসজিদ, 43তম এবং 76তম তলায় আছে দুটি সুইমিং পুল। আরও আছে 160 কক্ষ বিশিষ্ট একটি হোটেল। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস রয়েছে বুর্জ খলিফার বিভিন্ন ফ্লোরে। বুর্জ খলিফার 159 তলা পর্যন্ত অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর উপরে যেতে হলে আপনাকে অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে। অনেক উঁচুতে অবস্থান হওয়ার কারণে সেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না। ভবনের 160 থেকে 206 তলা পর্যন্ত কেউ বসবাস করে না। এই ফ্লোরগুলি কারিগরি কাজের জন্য ব্যবহার করা হয়। মজার ব্যাপার হচ্ছে বুর্জ খলিফা থেকে সূর্য সবার আগে দেখা যায়। বুর্জ খলিফায় বসবাসরত অধিবাসীরা দিনের শুরুতে সমতলের অধিবাসীদের চেয়ে আগে সূর্য দেখেন এবং দিনের শেষেও সমতলের অধিবাসীদের চেয়ে তারা বেশি সময় সূর্য দেখতে পান। ভবনটির বাইরে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল পার্ক। ভবনটির চারপাশে রয়েছে 7.4 একরের অপরূপ সুন্দর উদ্যান আর 30 একর আয়তনের কৃত্রিম হ্রদ। বুর্জ খলিফার বাসিন্দাদের জন্য প্রতিদিন 94,600 লিটার জলের প্রয়োজন পড়ে, যা 100 কিলোমিটার পরিমাণ আভ্যন্তরীণ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়। শীততাপ নিয়ন্ত্রণের জন্য 34 কিলোমিটার এবং জরুরি অগ্নি নিয়ন্ত্রণের জন্য রয়েছে আরও 210 কিলোমিটার পরিমাণ বিশেষ পাইপলাইন ব্যবস্থা। বিশাল এই ইমারতটি একসঙ্গে 25,000 লোকের ভার সইতে পারবে। আপনার যদি কখনো দুবাইতে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই বুর্জ খলিফা থেকে ঘুরে আসার চেষ্টা করবেন। তবে আপনি কিন্তু চাইলেই এই ভবনে যখন খুশি ঘুরতে যেতে পারবেন না। সশরীরে ভবনের ভেতরে যেতে হলে খরচ করতে হবে পকেটের টাকা। 160 তলা ভবনের মধ্যে প্রায় 100 তলায় যেতে টিকিট নেয় 200 দিরহাম, অর্থাৎ প্রায় 4,500 টাকা। আর 160 তলায় যেতে হলে অনুমতি নিয়ে আরও অনেক বেশি দিরহাম গুনতে হবে। তাহলে শুনলে বন্ধুরা বুর্জ খলিফার কথা, এটি শুধু বর্তমানে পৃথিবীর উচ্চতম যে স্থাপনা তাই নয়, একটি আশ্চর্যজনক স্থাপনাও বটে। দুবাই শহরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এই বুর্জ খলিফা টাওয়ার। হ্যাঁ, অবশ্যই যদি তোমাদের যাওয়ার সুযোগ হয় দুবাইতে তাহলে অবশ্যই বুর্জ টাওয়ার দেখে আসবে। প্রায় 1 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট টাওয়ার, যে টাওয়ারের শীর্ষ মেঘ ভেদ করে আকাশে উঠে গেছে, এটা ভাবতেও কিন্তু বেশ রোমাঞ্চ লাগে। তাহলে বন্ধুরা, আর ভিডিওটি বেশি দীর্ঘ করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই কিন্তু ভালো থাকবে,
এবং ভিডিওটি কেমন লাগলো জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তীতে আবার আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো, দেখা হবে আবার সেই ভিডিওতে। রাখছি।